টি-20 ক্রিকেটে দলীয় 427 রান করে বিশ্ব রেকর্ড গড়েছে আর্জেন্টিনার নারী দল। চিলির বিপক্ষে তারা জিতেছে 364 রানের ব্যবধানে। স্বীকৃত টি-20তে যা কিনা সর্বোচ্চ রানে জয়ের বিশ্ব রেকর্ড। এই ম্যাচে চিলির বোলাররা মোট 73 রান এক্সট্রা দিয়েছেন, যার মধ্যে 64টি নো বল, যেটিও হয়েছে রেকর্ড। এছাড়া আর্জেন্টিনার দুই ওপেনারের সেঞ্চুরিতে তাদের জুটি গড়ায় রেকর্ড 350 রানের। ওয়ানডে ক্রিকেটে হর হামেশাই দেখা যায় রানের বন্যা। দেখা মেলে ওপেনার কিংবা মিডল অর্ডারের ব্যাটাররা নিমিশেই হাঁকাচ্ছেন সেঞ্চুরি। চলমান বিশ্বকাপেও পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডিকক। আবার এক ম্যাচেই 3 প্রোটিয়া ব্যাটার শতক গড়ে করেছিলেন রেকর্ড। টি-20 ফরম্যাটে তেমনটা দেখা খুব বিরল, যদিও সবশেষ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে 3 উইকেটে 314 রান করেছিল নেপাল। এছাড়া আর কোনো টি-20 ম্যাচে দেখা মেলেনি এত রানের দলীয় সংগ্রহ। আর নারীদের স্বীকৃত টি-20 ম্যাচে সৌদি আরবকে 1 উইকেটে 318 করে জিতিয়েছিল বাহরাইন। পুরুষ ও নারীদের ম্যাচ মিলিয়ে এটাই ছিল সর্বোচ্চ রেকর্ড। কিন্তু এবার সব রেকর্ডের খাতা ওলটপালট করে দিয়ে শীর্ষে এখন আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটিতে তারা হারিয়েছে চিলিকে। আগে ব্যাট করে তারা তুলেছে 1 উইকেটে 427 রান, যা কিনা স্বীকৃত টি-20তে নারী পুরুষ উভয়ের মধ্যেই এটিই প্রথম 400 রানের রেকর্ড, একই সাথে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড। এই ম্যাচে চিলির বোলাররা মোট 73 রান এক্সট্রা দিয়েছেন, যার মধ্যে 64টি নো বল। নারী পুরুষের টি-20তে এই দুটিও বিশ্ব রেকর্ড। এর আগে 2019 সালে লুক্সেমবার্গের বিপক্ষে 72টি এক্সট্রা দিয়েছিল রোমানিয়া। চিলির বিপক্ষে আর্জেন্টিনার দুই ওপেনারই সেঞ্চুরি পেয়েছেন। এতগুলো নো বল করাতে তারা দুজনই খেলেছেন 84টি বল। এক ওপেনার লুসিয়া টেইলর করেন 169 ও অপর প্রান্তে 145 রানে অপরাজিত ছিলেন আলবার্তা গালান। তবে লুসিয়ার করা 169 রান নারীদের আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। একই সাথে উদ্বোধনী জুটি থেকে আসে 350 রান। নারী ও পুরুষ মিলিয়ে যে কোনো উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। জবাবে মাত্র 63 রানে অল আউট হয় চিলি, ফলে আর্জেন্টিনার নারীরা জেতে 364 রানের ব্যবধানে, স্বীকৃত টি-20তে যা কিনা সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড। তবে এত রান বহুল ম্যাচে কোনো ছক্কাই মারতে পারেননি দু দলের ব্যাটাররা। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।